পৃথিবীর সাতটি আশ্চর্য জিনিসের নাম শোনার পর যেটির নাম আমাদের মাথায় সবার আগে আসে সেটি হলো পৃথিবীর সবথেকে সুন্দর ইমারতের মধ্যে একটি, তাজমহলের কথা, যেটিকে মুঘল বাদশাহ শাহজাহান তার স্ত্রী মমতাজ বেগমকে স্মরণ করে তৈরি করেছিলেন। সেই জন্যই হয়তো আজ অবধি সারা পৃথিবীতে এটিকে প্রেমিক প্রেমিকাদের ভালোবাসার একটি অদ্ভুত নিদর্শনের চিত্র হিসাবে ধারণা করা হয়। এই ভিডিওতে আমরা তাজমহলের ব্যাপারে এমন 13টি আশ্চর্যজনক তথ্যের কথা বলেছি যেটি খুব কম মানুষই জানে। নম্বর 1, মমতাজমহল বা তাজমহলের শৃঙ্গে একটি ছিদ্র আছে। যদিও এই ছিদ্রের পিছনে অনেক রকমের ঘটনা প্রসিদ্ধ আছে, কিন্তু সত্যিটা হলো যখন শাহজাহান এই তাজমহলটি পুরো তৈরি হয়ে যাওয়ার পর সব মিস্ত্রিদের হাত কেটে ফেলার কথা ঘোষণা করেছিলেন, যাতে কেউ এই রকমের তাজমহল আর না বানাতে পারে, তখন সেই মিস্ত্রিরাই ওই ছাদে একটি ইচ্ছাকৃত ভুল করেন যাতে শাহজাহানের উপর বদলা নিতে পারেন আর ইমারতটি বেশি দিন না থাকতে পারে। তাই আজ এই ছিদ্রের কারণে মমতাজ মহলে নোনাটে ভাব দেখা গেছে। নম্বর 2, যদি যমুনা নদী না থাকতো তাহলে কি হতো? তাজমহলের নির্মাণ এমনই এক কাঠের খাম্বার উপর আছে যেটি মজবুত রাখার জন্য নোনাটে ভাব দরকার হয়। যদি তাজমহলের পাশে যমুনা নদী না বইতো তাহলে ওই খাম্বাটি মজবুত থাকতো না, ওই খাম্বাটি জল থেকে নোনা শুষে নেয়। এই জন্যই যদি যমুনা নদী না থাকতো তাহলে এতদিনে তাজমহল পড়ে যেত। নম্বর 3, তাজমহলের চারিদিকের মিনার একে অপরের দিকে ঝুঁকে থাকে, কারণ কোনো ভূমিকম্প বা বজ্রবিদ্যুৎ পড়ার পর মিনারগুলিকে প্রধান ইমারতের উপর পড়ে যাওয়া থেকে বাঁচানো যায়। নম্বর 4, কুতুব মিনারের থেকেও তাজমহলের আকার বড়। যদিও কুতুব মিনারকে ভারতের সবথেকে বৃহৎ মিনার হিসাবে জানা যায়, যার উচ্চতা 72.5 মিটার, কিন্তু আপনারা কি জানেন তাজমহলের উচ্চতা 73 মিটার? অর্থাৎ তাজমহল কুতুব মিনারের থেকে প্রায় 0.5 মিটারের থেকেও বেশি উঁচু। নম্বর 5, এটা জেনে আপনারা অবাক হবেন যে কোনো মেশিন বা মোটর ছাড়াই তাজমহলে সব ফোয়ারাগুলি একসঙ্গে কাজ করে। আসলে সব ফোয়ারার নিচে একটি ট্যাঙ্ক লাগানো থাকে যেগুলি একসঙ্গে ভর্তি হয় আর চাপ পড়লে জল উপরে উঠে যায়। এই সব ফোয়ারাগুলিতে কোনো মেশিন বা মোটর ছাড়াই জল উপরে আসে এবং একসঙ্গে উপরে আসে। নাম্বার 6, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ ও 9/11 হামলার পর থেকে ভারতের পুরাতত্ত্ব বিভাগ তাজমহলের চারিদিকে বাঁশ দিয়ে ও সবুজ রঙের চাদর দিয়ে ঢেকে দিয়েছিল, যাতে শত্রুরা এটা দেখতে না পায় এবং এখানে আক্রমণ না করে। নম্বর 7, 1632 থেকে 1653 মধ্যে যখন তাজমহল তৈরি হয়েছিল তখন এটির উপর 32 মিলিয়ন টাকা খরচ করা হয়েছিল, যার বর্তমান দাম 106.28 লাখ আমেরিকান ডলার। নম্বর 8, তাজমহলের কারুকার্যে 28 রকমের নতুন পাথর লাগানো হয়েছিল, যেটা যে কোনো মানুষের চোখকে ধাঁধিয়ে দিতে পারে। এই পাথর চীন, তিব্বত এবং শ্রীলঙ্কা থেকে আনা হয়েছিল, কিন্তু ইংরেজরা এই নামি দামি পাথরগুলিকে বের করে নিয়েছিল। নম্বর 9, বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পারি যে শাহজাহান নাকি এই ইমারত তৈরি করা কারিগরদের হাত কেটে দেওয়ার আদেশ দেন, যাতে তারা এই রকমের ইমারত আর না বানাতে পারেন। কিন্তু শাহজাহান এই পরিকল্পনাতে সফল হতে পারেননি, কারণ তাজমহলের পরেও অন্যান্য অনেক ইমারত এই কারিগরদের দ্বারা নির্মিত হয়েছিল। এদের মধ্যে একজন ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরী, যিনি দিল্লি লালকেল্লা বানাতে অনেক সাহায্য করেছিলেন। নম্বর 10, শাহজাহানের স্বপ্ন ছিল যে তিনি তার নিজের জন্য একটি কালো তাজমহল বানাবেন, কিন্তু তার ছেলে ঔরঙ্গজেবের দ্বারা বন্দী হয়ে যাওয়ার ফলে তার সেই স্বপ্ন আর তিনি পূরণ করতে পারেননি। নম্বর 11, তাজমহলের সাথে প্রথম সেলফি জর্জ হ্যারিসন নামক একজন ব্যক্তি নিয়েছিলেন। এই সেলফি তখন নেওয়া হয়েছিল যখন সেলফি নামক কোনো কিছুর ব্যাপারে আমাদের কোনো জ্ঞানই ছিল না। নম্বর 12, দিনের আলাদা আলাদা সময়ের উপর নির্ভর করে তাজমহলের রঙের পরিবর্তন হয়। এটির রং বদলে সকালবেলা গোলাপি হয়ে যায় আর সন্ধ্যাবেলা সাদা বা দুধের মতো রং হয়ে যায় এবং পূর্ণিমার রাতে সোনালি রঙের দেখতে হয়। নম্বর 13, তাজমহল দেখার জন্য একদিনে প্রায় 12,000 পর্যটক আসেন। এত পর্যটক দুনিয়ার কোনো ইমারত দেখবার জন্য যায় না।
তাজমহল এমন একটি জিনিস যেটি সম্পর্কে জানতে শুরু করলে জানার আগ্রহ কখনোই শেষ হবে না। তাহলে বন্ধুরা, আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর খুব তাড়াতাড়ি আমাদের নতুন ভিডিও নিয়ে আবার ফেরত আসবো। ততদিনের জন্য সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, স্টে হ্যাপি অ্যান্ড স্টে কুল। হ্যাঁ, আর হ্যাঁ, যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমাদের নতুন ভিডিও এলেই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়।